দেখুন যেভাবে নদী সাঁতরিয়ে আসার সময় পানিতে ডুবে যায় শিশুসহ এগারো রোহিঙ্গা কক্সেসবাজারের টেকনাফের নাফ নদী থেকে শিশুসহ এগারো জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয় এর আগে বুধবার ছয় জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বৃহস্পতিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল ফারা নাফ নদীতে লাশ ফাঁসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কুলে নিয়ে আসেন বলে জানান স্থানীয় চেয়ারম্যান শাহজাহান মিয়া এদের মধ্যে চার শিশু ও এক নারীর মৃতদেহ রয়েছে তারা মিয়ানমার থেকে নদী সাঁতরিয়ে আসার সময় পানিতে ডুবে যায় সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেন জানান শাহাপড়ির দ্বীপের মাঝের পাড়ায় তিন শিশু দুই নারীর মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা অন্যদিকে ভোরে বাহারছরা ছড়া থেকেও এক শিশু উদ্ধার হয়েছে বলে জানান স্থানীয় চেয়ারম্যান মওলানা আজিজ উদ্দিন সাবরাঙের স্থানীয় ইউপি মেম্বার ফজলুল হক জানান বৃহস্পতিবার ভোরে রোহিঙ্গা বোঝাই নৌকা থেকে কিছু লোক সাঁতরে তীরে ফিরে আসে তাদের কাছ থেকে জানা যায় নৌকা ডুবে যায় এবং আরও কয়েকটি নৌকা সাগরের মোহনা পয়েন্টে ডুবে গেছে অনেক মৃতদেহ সাগরে ভাসতে দেখা গেছে এর আগের দিন বুধবার ভোরে টেকনাবের লম্বুরিপাড়া মৌলভীবাজার শাহাপড়িদ্বীপ লীলা থেকে চার শিশু ও দুই নারীর মৃতদেহ নাফ নদী থেকে উদ্ধার করা হয় চব্বিশ ঘন্টার ব্যবধানে আঠারো জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা জাইদ হোসেন সিদ্দিকি আমার এই চ্যানেল আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে